প্রতিবেশী দেশ ভারতের তুলনায় বাংলাদেশে চাল ডাল তেল মাছ মাংস সবকিছুর দাম কোন 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 ক্ষেত্রে দ্বিগুণ এবং কোন কোন ক্ষেত্রে তিন গুণেরও বেশি কর্তৃপক্ষের অনভিজ্ঞতার কারণে কোন প্রকার সমীক্ষা বা গবেষণা ছাড়া কেবলমাত্র এশিয়ার সর্বোচ্চ ব্যয়ের মেট্রো রেল নির্মাণের যাবতীয় খরচ যাত্রী সাধারণের কাছ থেকে চড়া দামে উসুলের লক্ষ্যে বেসরকারি বাস কোম্পানিগুলোকে লাভবান করার মানুষে ঢাকার মেট্রো রেলের সর্বোচ্চ হারে বাড়া নির্ধারণ করা হয়েছে বলে আমরা মনে করি। বাংলাদেশের রাজধানী ঢাকা মেট্রো রেলের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আশেপাশের দেশের সাথে কোনো সামঞ্জস্য রাখা হয়নি, ফলে রাজধানী বেসরকারি বাসের দ্বিগুণ এশিয়ার দুটি দেশ পাকিস্তান ও ভারতের চেয়ে দুই থেকে পাঁচ গুণ বেশি পর্যন্ত বাড়তি ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরিবহন সেক্টরের অন্যতম স্টেক হোল্ডার যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে বেসরকারি বাস মালিক ও সরকার মিলেমিশে বাসের ভাড়া নির্ধারণের যে রেওয়াজ গড়ে উঠেছিল মেট্রো রেলের ভাড়া নির্ধারণের ক্ষেত্রেও এর প্রভাব প্রতিফলিত হয়েছে। জনগণের অর্থে নির্মিত এই বিশাল প্রকল্পে জনসাধারণ তথা যাত্রী সাধারণের কোন প্রতিনিধিত্ব বা মতামত ছাড়া আমলারা একচেটিয়াভাবে ভাড়া নির্ধারণ করে জোর জবরদস্তি করে যাত্রী সাধারণের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমলাতান্ত্রিক সিদ্ধান্তের ফলে মেট্রো রেলের ভাড়া ঢাকার সিটি বাসের দ্বিগুণ, ভাড়া নির্ধারণ অযৌক্তিক ও গণবিরোধী বলে আমরা মনে করি। তাই চালুর আগে মেট্রো রেলের প্রতি কিলোমিটারের ভাড়া ও সর্বনিম্ন ভাড়া 50% কমানোর জন্য আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ঢাকা ও ভারতের কলকাতা শহরের আর্থসামাজিক অবস্থা মাথাপিছু আয় ও গড় জিডিপি বিবেচনায় নিলে সব সূচকে প্রায় সমান অবস্থানে থাকলেও কলকাতা মেট্রো রেলের তুলনায় ঢাকার মেট্রো রেলের প্রতি কিলোমিটার প্রতি ভাড়া দ্বিগুণ বাড়তি এবং সর্বনিম্ন ভাড়া চার গুণ বাড়তি নির্ধারণ করায় যাত্রী সত্ত্ব চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে বেসরকারি লক্করযক্কর বাস কোম্পানিগুলো লাভবান হবে, সামর্থ্যহীন যাত্রীরা সাধারণ যাত্রীরা মেট্রো রেল ব্যবহারের সক্ষমতা হারাবে, ফলে মেট্রো রেলের যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এশিয়ার সর্বোচ্চ খরচে নির্মিত এই মেট্রো রেল পরিচালনায় সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। প্রিয় বন্ধুরা, ভারতের কলকাতা মেট্রো রেলের ভাড়া সড়কের তুলনায় সবচেয়ে কম, সেটা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে স্পষ্ট উল্লেখ করে রেখেছে। কলকাতা মেট্রো রেলের সর্বনিম্ন 5 রুপি বা 6 টাকা, সর্বনিম্ন ভাড়া 5 রুপি বা 6 টাকা, আর ঢাকার মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া 20 টাকা। কলকাতার মেট্রো রেলের সর্বোচ্চ 25 রুপি বা 31 টাকায় সর্বোচ্চ ভাড়া 25 রুপি বা 31 টাকা, ঢাকায় মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া 100 টাকা। কলকাতায় 5 রুপি বা 6 টাকা দিয়ে 2 কিলোমিটার যাতায়াত করা যায়, 10 রুপিতে 5 কিলোমিটার, 15 রুপিতে 10 কিলোমিটার, 20 রুপিতে 20 কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। 2 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ 25 রুপি বা 31 টাকা লাগে। বাংলাদেশের উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার পথে মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা, যা কলকাতা মেট্রো রেলের চেয়ে 4 গুণ বেশি। ভারতের রাজধানী নয়াদিল্লির মেট্রোতে একই দূরত্বে 40 রুপি বা 50 টাকা লাগে, যা ছুটির দিনে 30 রুপিতে নেমে আসে। দিল্লির মেট্রোতে 32 কিলোমিটারের পথে 60 রুপিতে যাতায়াত করা যায়। পাকিস্তানের লাহোরে
অরেঞ্জ লাইন মেট্রো রেলে সর্বনিম্ন ভাড়া পাকিস্তানে 20 রুপি বা বাংলাদেশী মুদ্রায় 9 টাকা 27 কিলোমিটার দূরত্বের জন্য সর্বোচ্চ 40 রুপি বা বাংলাদেশী মুদ্রায় 18 টাকা লাগে লাহোরের মেট্রোতে প্রথম 4 কিলোমিটার 20 রুপি বা 9 টাকা 5 কিলোমিটার থেকে 8 কিলোমিটারের জন্য 25 রুপি বা 11 টাকা 9 থেকে 12 কিলোমিটারের জন্য 30 রুপি বা 14 টাকা লাগে 13 থেকে 16 কিলোমিটারের জন্য 35 রুপি বা 16 টাকা লাগে 16 থেকে 27 কিলোমিটারের জন্য 40 রুপি বা 18 টাকা লাগে আগে লাহোর মেট্রোতে যে দূরত্বে যাতায়াতের জন্য 40 রুপি বা 18 টাকা নির্ধারণ করা ছিল এক সমীক্ষায় দেখা গেল 88 ভাগ যাত্রী পুরো 27 কিলোমিটারের বদলে প্রথম 16 কিলোমিটার অংশে যাতায়াত করেন বেশি তখন মেট্রো কর্তৃপক্ষ যাত্রী সাধারণের সুবিধার্থে এভাবে স্ল্যাব ভিত্তিক ভাড়া নির্ধারণ করেন পুরোদমে চালুর পর মেট্রো রেল ঘন্টায় 60,000 যাত্রী পরিবহনের সক্ষমতা থাকলেও এই সক্ষমতা কাজে লাগানোর মতো আমাদের নগরীতে সার্বিক অবকাঠামো নেই বলে আমরা আমাদের পর্যবেক্ষণে মনে করি সারা পৃথিবীতে এই ধরনের প্রকল্প নেওয়া হয় সমন্বিত উদ্যোগ নিয়ে আমাদের এখানে প্রকল্প নেওয়া হয় কোনো প্রকার উদ্যোগ ছাড়া আমাদের দেশের উত্তরাঞ্চলে 16 থেকে 18 জেলার সংযোগস্থল আব্দুল্লাহপুর অথচ মেট্রো শুরুর স্টেশন নির্ধারণ করা হয়েছে দিয়াবাড়ি আব্দুল্লাহপুর থেকে দিয়াবাড়ি পৌঁছতে নানান ঝুঁকি ঝামেলা যে পরিবহন খরচ সময় ব্যয় হবে সেই ভাড়া ও সময়ে একজন যাত্রী আব্দুল্লাহপুর থেকে অনায়াসে মহাকালী বা ফার্মগেট পৌঁছে যাবে উত্তরা থেকে মতিঝিল বাস ভাড়া 50 টাকা আর মেট্রো রেলের ভাড়া 100 টাকা এহেন কারণে সাধারণ মানুষ নিয়মিত যাত্রীরা মেট্রো রেলে বিমুখ হতে পারে এছাড়াও টঙ্গী আব্দুল্লাহপুর থেকে সিংহবাগ যাত্রী মহাকালী ফার্মগেট মতিঝিল পথে যাতায়াত করে ফলে দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ চালু হওয়া মেট্রো চালু হওয়া মেট্রো চালুর কয়েক মাস পর যাত্রী সংকট দেখা দিতে পারে অপরদিকে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী বহনে সক্ষম মেট্রোর প্রতিটি স্টেশনে শত শত যাত্রী উঠানামা করবে দ্রুত গন্তব্য স্টেশন থেকে নেমে পর্যাপ্ত হাঁটার পরিবেশ ও ফুটপাত না থাকা ফুটপাত বেদখলে থাকায় এবং অন্যান্য গণ পরিবহনের তীব্র সংকটের পাশাপাশি প্রতিটি স্টেশন প্লাজার নিচে পার্কিং প্লেস না থাকায় কারণে চড়া দামে মেট্রোতে চড়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুফল থেকে নগরবাসী বঞ্চিত হবে আমরা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে মেট্রো রেলের ভাড়া কমানোর পাশাপাশি নিয়মিত মাসিক নিয়মিত যাত্রীদের বিশেষ সাবসিডি প্রদান বন্ধের দিনে যাতায়াতের ক্ষেত্রে আকর্ষণীয় ভাড়া হার নির্ধারণ মেট্রো থেকে নামার পর হাঁটার পরিবেশ তৈরির জন্য ফুটপাত পরিষ্কার রাখা কানেক্টিং রোডে পর্যাপ্ত বাস ও অন্যান্য গণপরিবহনের ব্যবস্থা রাখা বিশেষ বিশেষ স্টেশনগুলোতে কার ও বাইসাইকেলের পার্কিং ব্যবস্থা রাখা মেট্রো রেলের পরিচালনা পর্ষদে যাত্রী সংগঠনের প্রতিনিধিত্ব রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি পরিবহন যাদের উদ্দেশ্যে একেবারে ছাত্র ছাত্রী আর বয়স্ক মানুষ খেটে খাওয়া মানুষ সকল মানুষ কিন্তু আপনি জাপানে গেলে টোকিওতে গেলে কিংবা কলকাতায় গেলে দেখবেন সবাই মেট্রো চড়তে পারে এবং সেটা গাড়ি চালানো চলে সময় বাঁচানোর জন্য ইকোনমির জন্য তো আমাদের এখানে সেই কনসেপ্ট মেট্রোটা হতে হবে এখন যে ভাড়া নির্ধারণ করা হলো সেটা অনেকটা প্লেনের এক্সিকিউটিভ ক্লাসের মতো যে তাতে কিন্তু একটা শ্রেণীর মানুষ চড়তে পারবে বাকিরা চড়তে সমর্থ হবে না এটা কিন্তু আমাদের সরকারের যে উদ্দেশ্য সেটা পূরণ করবে না সেই জন্য আমরা মনে করি যে ভাড়ার বিষয়টা যেহেতু মেট্রোটা হয়ে গিয়েছে আগামীতে যাতে টেকনোলজি ট্রান্সফার হয় সেদিকে নজর দেওয়া
এবং অনেক কম খরচে কিন্তু মেট্রো করা সম্ভব। সেটা একটা উদাহরণ দেই, এখনো যদি নারায়ণগঞ্জ থেকে গাজীপুর বিদ্যমান লাইনকে ইমপ্রুভ করে ইলেকট্রিক ট্রেন করা হয় কিংবা আমরা যদি ডাবল লাইন করি তাহলে কিন্তু এর দশ ভাগের এক ভাগ খরচে কিন্তু এটা সম্ভব, যেটা ইন্ডিয়া অনেক ক্ষেত্রে করেছে। তারা টেকনোলজি ট্রান্সপোর্টটা নিয়ে নিজেরা তৈরি করেছে, যার জন্য তাদের ব্যয় অনেক অনেক কম। আমরা সেটা করিনি এবং সেটা সম্ভব ছিল, অসম্ভব ছিল না। বাংলাদেশ সাইডপুরে কিন্তু রেলওয়ে বিশাল কারখানা পড়ে আছে, এগুলোকে ব্যবহার করা যেতে পারতো। আমাদের বুয়েট ইঞ্জিনিয়ার আছে, আমাদের দেশের একটা ক্যাপাসিটি ডেভেলপ করতে পারত। আমার মনে হয় যে বাংলাদেশ একটা গ্র্যাজুয়েশনই গেল এই মেট্রোর মাধ্যমে, সেটা যাতে সম্পূর্ণভাবে আমাদের যে নারকীয় পরিবহন অবস্থা, যেটা আপনারা তথ্যমন্ত্রী আবুল মালাব্দুল মহিষাদ সবসময় বলতেন, তার থেকে উত্তরণের জন্য মাস ট্রানজিট হিসাবে সকল মানুষের ব্যবহার উপযোগী এই এমআরটি দরকার, যেটা তার ভাড়া যেন তার মধ্যে সীমিত হয় সেই জিনিসটা অবশ্যই নজর রাখতে হবে। তা নাহলে কিন্তু আমরা মূল উদ্দেশ্য ব্যাহত হবে এবং আগামীতে যেগুলো করা হবে সেখানে টেকনোলজি ট্রান্সফার করে দেশে অনেক কিছু উৎপাদন করে কিন্তু কষ্ট অনেক কমানো যেতে পারে এবং আমরা যারা বাস তৈরি করে তাদেরকে ইম্প্রুভ করে কিন্তু আমরা কোচ তৈরি করা সম্ভব। একটু হেভি ইন্ডাস্ট্রি লাগবে, সেটা অসম্ভব, অসম্ভব না। ভিয়েতনাম যদি পারে আমরা কেন পারবো না? চীন দেখেন, চীনে এখন থেকে 30 বছর আগে কিচ্ছু ছিল না, তারা টোটাল বুলেট ট্রেনকে ইম্প্রুভ করে নিজের মতো করে বানিয়েছে, এখন তারা রপ্তানি করে বিশ্বে, সৌদি আরবে চীন রপ্তানি করেছে। অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। বা আমার মনে হয় যে আমি প্রথম চিন্তা থেকে সন্তুষ্ট ছিলাম, সেজন্য খুব আনন্দিত যে তারা যারা চিন্তা করেছিল তারা কিন্তু রেলকে বাদ দিয়ে করেছিল, তো রেলটা হয়েছে। সেজন্য সরকারকে, জাপান সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার মনে হয় যে আমাদের যদি কস্ট বেড়ে যায় মনে রাখবেন সেই কস্টের দায়ভার কিন্তু জনগণের উপর পড়বে। যেমন আমাদের ইনফ্লেশনের মূল্য, দুর্নীতি কিংবা সমস্ত পাচারের ব্যাপার কিন্তু আপনার আমার জীবনে এসে পড়ছে। আমাদের দ্রব্যমূল্য, খাদ্যদ্রব্য, ভোজ্যতেল সবগুলোর দাম কিন্তু ভারতের তুলনায় অনেক বেশি, মজুমুল সাহেব সেটা বলেছেন। অতএব আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে যাতে আমাদের সাধারণ মানুষের প্রাণ ক্ষমতা কমে যাচ্ছে, ক্যালোরি ইনটেক কমে যাচ্ছে, তাদের স্বাস্থ্য নষ্ট হবে, তারা তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে। এই ব্যাপার কিন্তু একটা স্বাধীন জনগোষ্ঠীর জন্য কাম্য হতে পারে না। অতএব আমার মনে হয় যে মেট্রো রেল দিয়ে আমাদের পরবর্তী প্রকল্পগুলোর জন্য অনেক সচেতন এবং প্রত্যেকটা জাপান সরকারের প্রতিটা মিনিস্ট্রিতে উপদেষ্টা পরিষদ আছে, তারপরে পলিসি কাউন্সিল, 105টা পলিসি কাউন্সিল আছে জাপানে। আমাদের এখানে কিন্তু সব এক শ্রেণীর লোকেরা করতে চায়, কারণ জবাবদিহিতার অভাব। জবাবদিহি এস্টাবলিশ করতে হবে, পাবলিক ব্যয়ের মধ্যে মান আনতে হবে, প্রতিটা একটা ডলার বাঁচানো মানে একটা ডলার অর্জন করা। সেই জন্য আমার মনে হয় যে আজকের এই মেট্রোর উদ্বোধনের সময় আমাদের দাবি যে জনগণের সামর্থ্যের মধ্যে ভালো রাখতে হবে, আপনারা যথার্থ দাবি করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।